দেহের টানে প্রেম হয় না মিটে মনের খায়েশ, মনের টানে হয় রে যে প্রেম থাকবে জনম বেশ, বাসবো ভালো মন প্রাণ দিয়া এই পরাণ দিয়া, সখী তোরে ভালোবেসে জীবন করব শেষ। গানটা লিখেছে রিপন খান ভাইয়া, যে আমাকে অ্যাকচুয়ালি এই গানের মডেল ভেবেছে, যে আমাকে দিয়ে গানটা হবে, বাট আমি এই গানের মডেল হলে গানটার সাথে যাবে। সো রিপন খান ভাইয়ার সাথে যখন কাজ করলাম খুব ভালো লাগছে, আর সব থেকে বড় বিষয় যে ভাইয়া আমাকে এই গানের মডেল হিসাবে চুজ করেছে। একদিন খুব সকালে আমাকে বাবা ফোন দিল, আমি বাবা বলে ডাকি শ্রদ্ধেয় রিপন খান স্যারকে। তো বাবা ফোন দিয়ে বললো, সানি তুমি আজকে ফ্রি আসো? আমি বললাম হ্যাঁ। বলে তাড়াতাড়ি স্টুডিওতে চলে আসো। আমি বললাম কেন বাবা? বলে যে আমার মাথায় একটা ভিন্নধর্মী গানের কনসেপ্ট আসছে, এটা একটু লিখছি, চলো দুনো বাবার ছেলে মিলে লেগে ফেলি। আমিও চলে আসলাম স্টুডিওতে। আসার পরে তো বাবা বললো যে এভাবে থিম চলো আমরা করে ফেলি। আমি বললাম যে হ্যাঁ, খুব সুন্দরই। তো পরে গানটা লেখা হয়ে গেলো, লেখার পরে সুর করার দায়িত্ব বাবাই নিল। তো নেয়ার পরে আমাকে বলে যে তুমি তানটা একটু গাও তো, আমি গাইবার ট্রাই করি। বাসবো ভালো মন প্রাণ দিয়া এই পরাণ দিয়া, সখী তোরে ভালোবেসে জীবন করব শেষ। পরে বলো যে বাবা হ্যাঁ, অনেক সুন্দর একটা গান ভাইরাল গান হতে যাচ্ছে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই গানটা দেখার জন্য। গানটা পাবেন হচ্ছে আর কে মিউজিকে। আমি নর্মালি একটু সেমি ক্লাসিক্যাল অথবা একটু মানে লাভ সং অথবা সফট টাইপের কিছু রুদিমিক কিছু সং আমি করি সাধারণত। তো হঠাৎ করে মনে হলো যে ভাইরাল সং যখন বাজারে হয় তাহলে আমার ভাইরাল সং করা দরকার। কয়েকজনকে বললাম, গীতিকারদের একটা স্ট্যাটাস দিলাম ফেসবুকে লিরিকের জন্য। তো অনেক চেষ্টা করলাম লিরিক পাওয়ার, মানে কালেক্ট করার জন্য, হলো না। পরে আমি নিজেই কয়েকটা গান লিখলাম, তার মধ্যে দেহের টানে প্রেম হয় না, এটা অন্যতম একটা গান। তো আমি সানি আমার এখানে আমার ছেলের মতো সন্তানের মতো ও রেগুলো আসতো। তো ওকে বললাম এক কাজ করি, বাদ দে চলো আমি গান লিখে ফেলি। তো ওকে নিয়ে বসলাম, ওকে বললাম তুমি লেখো, কাগজ কলম দিলাম, লেখা শুরু হলো। তারপরে গানটা লিখে ফেললাম ইনস্ট্যান্ট, তখনই সুর করে ফেললাম। সুর করে তারপরের দিনেই আমি এটা মিউজিক করে ফেললাম, এটা রিদম করলাম। কীরকম যে ক্ল্যাপ দিয়ে করলাম, মানে বিটের সাথে হাতের ক্ল্যাপ দিয়ে একটা সুন্দর একটা রিদম করার চেষ্টা করলাম। তারপরে আনন্দ আছে যে কী বলে দোতলা বাজায়, স্ট্রোক বাজায় আনন্দ, ওকে ডাকলাম। তো গানটা রেডি হয়ে গেল। তারপর দেখলাম যে গানটার একটা ইমেজ তৈরি হয়েছে, একটা ভাইরাল ভাইরাল ভাব তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, তো যাকে শোনাই সে বলেন এটা তো ভাইরাল গান। শরীফ ভাই একজনকে নিয়ে আসলেন, এক মডেলকে, ওর নাম হলো ইলা, ওকে আমি কিলা বলি অবশ্য। হ্যাঁ, তো ইলা নিয়ে আসলো, ওকে পছন্দ হয়ে গেল। ওকে দেখে আমার আরও চিন্তাক্রমে গানটা করিয়ে ফেলি, মিউজিক ভিডিওটা শ্যুটিংটা করিয়ে ফেলি। তো ওকে পেয়ে বেশ কদিন পরে ওকে ফোন করলাম যে আসো, ও আসলো, দেন আমরা মিউজিক ভিডিওটা করে ফেললাম। মানে এতগুলো কথা বলার কারণ হলো এই গানটা অনেক মানে সাধনা করে করা। ভাইরাল কথাটা আমাদের মুখে সাজে না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমার তো একটা গান বাজারে থাকা উচিত। এই ধরনের গান কেউ শুনেই না, খুব দুঃখজনক। যাই হোক, এটা আমি দুঃখ করতে চাই না, আমি এখন ভাইরাল গান করব। অলরেডি 3-4টা গান করে ফেলেছি, তার মধ্যে প্রথম গানটা হলো দেহের টানে প্রেম হয় না, যেটা আজকে মানে ওপেনিং হলো। আমাদের সাংবাদিক ভাইরা সবাই এসেছেন আজকে আমাদের আর কে মিউজিক। আমার নেক্সট গান আবার আরও মানে 4টা গান আমি রেডি করেছি, ভেরি সুন, 1 মাসের মধ্যে 4টা গান আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।